ছোট থেকে একবার 50 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই ভমছো ল্যাপটপ সহ পড়ে গেলে কোনো ভাঙবে না অফিস ব্যাগ ওকে 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 জাস্ট এটা অবশ্যই আপনারা দেশীয় শিল্পকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন এবং আমরা সামনে দেখতে পাচ্ছি পাটের আসলে কিছু ব্যাগ আছে এখানে কিছু পার্স আছে কিছু পাপোশ টাইপের আছে স্কুল ব্যাগ আছে এটা হচ্ছে লেডিস পার্স ওকে জোস কালেকশন বিভিন্ন এদের তাঁতের হ্যান্ডলুমের যে চটটা হ্যাঁ হ্যাঁ এই চটটারই চটের মধ্যে সুন্দর কালেকশন হ্যাঁ কালারিং করা জো দেখেন নকশা করা দেখেন জোস ওকে কত দিচ্ছেন এগুলা এটা হচ্ছে আপনি 100 টাকা তো আজকে আমরা আপনাদেরকে মূলত আবারও নিয়ে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এখানে দেখতে পাচ্ছেন যে পাটের আসলে ডাইভার্সিফিকেশনের একটা প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাটের সামগ্রী আছে সাথে আছে আজকে এমদাদুল হক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ আমরা তো দেখতে পাচ্ছি আপনার পাশে অনেক সুন্দর সুন্দর আসলে পাটের সামগ্রী আছে আমাদের দেশীয় পণ্য আমরা অবশ্যই গর্ব করা উচিত পাটের এই সামগ্রীগুলো নিয়ে জি আমরা সামনে দেখতে পাচ্ছি পাটের আসলে কিছু ব্যাগ আছে এখানে কিছু পার্স আছে কিছু পাপোশ টাইপের আছে স্কুল ব্যাগ আছে পিছনে দেখতে পাচ্ছি স্কুল ব্যাগ ল্যাপটপ ব্যাগ আছে পিছনে শপিং ব্যাগ আছে অনেক কালেকশন আছে তো আমাকে একটু বলেন যে আপনার শপের স্টলটার নাম কি আমাদের স্টলটার নাম হলি ক্রাফট এন্ড ফ্যাশন স্টল নম্বর কত এটা স্টল নম্বর 4 সহজে কেউ যদি আসতে চায় কিভাবে আসতে হবে এখানে ওই বললে হবে নামাজের স্থান যেটা নামাজের স্থানের পাশে ঠিক আছে আমি আপনার নাম্বারটা দিয়ে দিব আচ্ছা এছাড়া কেউ যদি বাণিজ্য মেলা শেষ হয়ে গেলে দোকান থেকে কিনতে চায় সেক্ষেত্রে কিভাবে কি সেখানে আমাদের মিরপুরে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম আছে মিরপুর কত একটু ডিটেইলসে বলেন মিরপুর 1 নম্বরে 1 নম্বরে আচ্ছা মিরপুর 1 নম্বরে আপনার স্বাধীন বাংলা মার্কেটের পিছে ওকে ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিব যদি কারো লাগে এগুলো নিয়ে ব্যবসা করার জন্য আপনারা তো হোলসেল দিতে পারবেন না জি ওকে চলুন শুরু করি সবার আগে এখানে কিছু পার্টস দেখতে পাচ্ছি লেডিস পার্টস এটা হচ্ছে লেডিস পার্টস ওকে জোস খুলে দেখেন আমাকে একটু এটা আপনার টু পার্ট টু পার্টের লেডিস একটা পকেট আছে যাচ্ছে ওকে ওকে আর একটা পকেট আছে প্রাইস কত দিচ্ছেন এগুলোর এটা 100 টাকা প্রাইস 100 টাকা প্রাইস মানে মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস 100 টাকা খুব বেশি প্রাইস না 100 কালার আছে কয়েকটা কালার বলতে কিছু আসলে যে দেখেন বিভিন্ন রকমের কালার আছে কালেকশন বিভিন্ন এদের তাঁতের হ্যান্ডলুমের যে চটটা হ্যাঁ হ্যাঁ এই চটটারই চটের মধ্যে সুন্দর কালেকশন কালারিং করা এখানে এগুলো কি আছে এটা আছে আপনার এফজিএফ এর পার্টস আছে একটু খুলে দেখেন আমাকে খুব সুন্দর করে নকশা করা না হ্যাঁ নকশা করা এগুলো ঠিক আছে জো দেখেন নকশা করা দেখেন জো ওকে জোস কত দিচ্ছেন এগুলা এটা হচ্ছে আপনি 100 টাকা মাত্র 100 টাকা জোস আচ্ছা অনেকগুলো কালার আছে না হ্যাঁ একটু দেখাই দিচ্ছি দেখেন কার কোনটা লাগে যদি আপনাদের ব্যবসা করার উদ্দেশ্য থাকে ভাইদের আমি নাম্বার দিয়ে দেবো মিরপুর 1 নম্বরের এখানে ভাইদের দোকান আছে তারপর আছে এটা এটা হচ্ছে টুনি ব্যাগ এটাও মাত্র 100 টাকা এটা কি বাচ্চাদের গুলা বাচ্চাদের থেকে একেবারে 5 বছর থেকে 15 বছর পর্যন্ত কোনো সমস্যা নাই ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করে ছোট ব্যাগ টুনি ব্যাগ মানে টাকা পয়সা রাখার জন্য হ্যাঁ হাতে হাতে মহিলাদের হাতে জোস প্রাইস কত দিচ্ছেন এগুলো এটা হলো মাত্র 100 টাকা মাত্র 100 টাকা ঠিক আছে চলেন আর এটা আছে আপনার স্কুল ব্যাগ স্কুল ব্যাগও আছে না এটা হচ্ছে হলো এটা হচ্ছে ছোটদের স্কুল ব্যাগ ছোটদের স্কুল ব্যাগ মনে করেন যে 2-3 ছোট থেকে একবারে 50 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে জোস কত দিচ্ছেন এগুলো এগুলো হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা প্রাইস বেশি না প্রাইসগুলো সাদের মধ্যেই আর এখানে একটু চেম্বারগুলো একটু খুলে দেখেন ওকে চেম্বারগুলো একটা পকেট আছে আর ভিতরে আপনার একটাই চেম্বার ভিতরে চেম্বার একটাই একটা পকেট আছে ভিতরে জাস্ট পানি না লাগলে নষ্ট হবে না কোনো সমস্যা নাই পানি না লাগলে অনেকদিন টিকবে এগুলো ওকে পানি লাগলে চমৎকার দেখেন দেখাই দিচ্ছি আপনাদেরকে 350 না 350 টাকা ছিল ওকে দেখাই দিচ্ছি দেখেন 350 টাকার মধ্যে আপনাদের চমৎকার পাটের ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন জোস এই যে জোস যে কেউ ব্যবহার করতে পারবে যে কেউ ব্যবহার করতে পারবে চলেন আমরা একটু দেখাই দিই আরো অনেক কালো শোনা শুনে দেখে শেষ করতে পারবো কবি ব্যাগকে ওকে চলেন এটা দেখাই দিচ্ছি কবি ব্যাগ ও নাইস খুবই সুন্দর ফিনিশিং দেখেন ওকে কুই ব্যাগ ভিতরে একটা পকেট আছে ও আচ্ছা পকেট পেয়ে যাচ্ছি আমরা আর একটা পার্ট ভিতরে আর একটা পার্ট ঠিক আছে প্রাইস কত দিচ্ছেন এটা একটা এটা হচ্ছে আপনার 350 টাকা ল্যাপটপ ব্যাগ দেখতে পাচ্ছি ল্যাপটপ ক্যারি করার জন্য এর ভিতরে একটা ভমছো ল্যাপটপ সহ পড়ে গেলে কোনো ভাঙবে না ঠিক আছে কিছু হবে না না কিছু হবে না প্রোটেকশন থাকবে প্রোটেকশন থাকবে ওকে দেখাই দিচ্ছি দেখেন জোস সোনালী আসেন সোনালী আসেন জোস কত 350 এটা হলো 550 টাকা সরি 550 সোনালী আসেন সবচেয়ে দামি কাপড় যেটা সবচেয়েটা দামি কাপড়টা 550 টাকা আর আরগুলো না মানে একটু কষ্ট করে একই সিস্টেম ওটা হ্যাঁ সিস্টেম একই না সাইডে একটা পকেট আছে মাঝখানে একটা পার্ট মাঝখানে একটা পার্ট ওকে জোস কত দিচ্ছেন এগুলো এগুলো 500 500 টাকা 500 টাকার মধ্যে আপনারা 500 টাকা এই চমৎকার ল্যাপটপ ব্যাগগুলো পেয়ে যাবেন পাটের ডাইভার্সিফিকেশন স্টলগুলোতে আচ্ছা পিছনে এগুলো কি রাখছেন একটু দেখেন তো এগুলো অফিস ব্যাগ শপিং ব্যাগ না অফিস ব্যাগ ওকে 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 জাস্ট এটা অফিস ব্যাগ এগুলো হচ্ছে আপনার 500 মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হোলসেল রেট
আচ্ছা এগুলো কি নষ্ট হয় সহজে হ্যাঁ সহজে নষ্ট হয় না এগুলো খুলেন তো দেখি আমরা কি কি আছে চেম্বার আছে না এখানে একটা চমৎকার একটা চেম্বার আছে ভিতরে আর সাইডে আরেকটা পার্ট আছে ও আরেকটা পার্ট আছে ও জোস ঠিক আছে কত দিচ্ছেন তাহলে The wholesale rate 500 টাকা এটা কি বেতের এটা বেতের এটা হলো আপনার শীতল পাটি বুঝতে পারছি আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে যাও আর এগুলো আছে আরো অনেক আছে আমরা একটু এটা একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি চলেন ওকে জোস ও এটা তো আসলে অনেক সুন্দর এটা লেজি বেড এক টাইপের এর একটা পকেট আছে ওকে পকেট আছে না টাকা রাখার জন্য বা মোবাইল রাখার জন্য ছোট করে একটা পকেট দেওয়া আছে জোস কত লিছেন ভাই এটা এগুলো আপনার 550 টাকা 550 টাকা ঠিক আছে এখানে আরো কিছু আছে আসলে আমরা তো অনেক কালেকশনই আছে একটু একটু কয়েকটা দেখাই দিন আমি লম্বা করে ভিডিওটা কয়েকটা দেখে শেষ করে দেব হ্যাঁ বড় ধরনের শপিং ব্যাগ হ্যাঁ এটা হলো রাউন্ড করা ওকে তাতে একদম পুরো ফ্যামিলির কাপড় চোপড় সব রাখা যাবে সব রাখা একটার মধ্যে পারবে ওকে ভিতরে অনেক স্পেস হ্যাঁ অনেক বড় সাইজ কিন্তু বড় সাইজ আপনারা দেখে বুঝতে পারতেছেন যে অনেক বড় সাইজ কিন্তু হ্যাঁ প্রাইস কত দিয়েছেন এটার এটা হলো আপনার 450 টাকা দেখেন আমরা আসলে ভিডিওটা এর জন্যই করতেছি যাতে করে আমাদের দেশীয় শিল্পের প্রসার হয় দেশীয় শিল্পের প্রচার হয় এই জন্য আমরা আজকে এই ভিডিওটি করতেছি এটা হচ্ছে হোলি ক্রাফটস অ্যান্ড ফ্যাশন এটা হচ্ছে টেবিল রানার্স ওকে হ্যাঁ ডাইনিং টেবিলের এটা 6 চেয়ারের জন্য 6 প্লেটের জন্য 6টা এরকম 6টা আছে খুবই কালারফুল একটা জিনিস আর মাঝখানে আপনার এটা ডাইনিং টেবিলে এটার উপরে সবকিছু রাখবে ওকে আর এটা 6 টেবিলে 6টা কিছু সাইজ আছে এখানে আমরা এ হলো 6টা কত দিচ্ছেন এগুলো এগুলো হলো 1050 করে এসে টোটালটা হ্যাঁ বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করি বিদেশে এক্সপোর্ট করি বিদেশে এক্সপোর্ট করি ওকে চলেন আমরা থাইল্যান্ডে আরো কিছু দেখাই দিই এখানে একটা কালার আছে আপনারা কালারটা পেয়ে যাচ্ছেন এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি এটা হাতে ধরেই বোঝা যাচ্ছে যে ফিনিশিং কোয়ালিটি কত ভালো আমাদের দেশের শিল্প কত ভালো এখানে রেড আছে অনেক আছে আসলে আপনারা যদি দেখতে চান ভাইয়ের নাম্বার দিয়ে দিব আমি কেউ যদি ছবি চায় ভাইয়া ছবি দিতে পারবেন না হ্যাঁ পারবো ওকে আর আপনারা যারা কিনা আসলে হোলসেলে নিতে চান অবশ্যই ভাইয়াকে কল করবেন কল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ভাইয়াদের আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি আসলে কারো ব্যবসা করার ইচ্ছা থাকে অবশ্যই ভাইয়াকে কল করবেন আর ভাইয়া খুবই ভালো মানুষ আমাদের এমরাদুল হক ভাই এখানে প্রচুর কালেকশন আছে অবশ্যই আপনারা দেশীয় শিল্পকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন এবং আজকের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নাকি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া কথা বলার জন্য আজকে আমার সাথে ওয়েলকাম ভাই আসসালামু আলাইকুম